দর্শক, আজ আমরা কথা বলবো জনপ্রিয় ডিরেক্টর, প্রোডিউসার, স্ক্রিপ্ট রাইটার মাসুদ আখন্দ ভাইয়ের সাথে। তিনি এখন বর্তমানে বাংলাদেশেই আছেন। আজ আমরা গল্প করবো তার সাথে এবং আমরা জানবো হুমায়ুন আহমেদ স্যারের সাথে তার সখ্যতা, তার সাথে তার গল্প এবং এছাড়াও এর বাহিরেও তার জীবনের গল্প নিয়ে আজ আমরা কথা বলবো ভাইয়ের সাথে। কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ ভালো আছি। কেমন লাগছে এতদিন পর বাংলাদেশে এসে? ভালো লাগছে, আসলেই ভালো লাগছে। ঠিক কতদিন পর আসলেন? এই কোভিডের আগে আগেই তো আসলাম, কোভিড যে যখন শুরু হলো বিশে অনেকদিন, দীর্ঘদিন। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, দীর্ঘদিন আসলে এতদিন কি বন্দি অবস্থায় ছিলেন বলা যায় দেশের বাইরে? বন্দি যখন সুইডেন কিন্তু কখনো লকডাউন হয়নি, কখনো না, বাট রেস্ট্রিকশন ছিল। আমরা সুইডেনই একমাত্র কান্ট্রি মানে ইউরোপে যারা কোনো লকডাউন ফকডাউন, স্কুলও খোলা ছিল, সবই ছিল, বাট রেস্ট্রিকশন ছিল। আর আমার মোস্ট অফ দ্য টাইম আমার ছিল হোম অফিস। ভাই, আমরা যদি পিছনের দিকে যাই, সেটা হচ্ছে যে আপনার খুবই বিখ্যাত একটি সিনেমা পিতা খুবই সাড়া ফেলেছিল বাংলাদেশে এবং সিনেমাটি এখনও মুক্তিযুদ্ধের সিনেমার মধ্যে তালিকা করলে এটা প্রথম সারির দিকেই থাকবে। সেই সিনেমাটির পরে প্রায় 10 বছর পর আপনার কাজ আমরা দেখতে পেয়েছি। আপনি একটি পাইলট শুটিং করছেন, সিনেমাটির নাম হচ্ছে স্লেভ কুইন। তো এর ব্যাপারটা, এই গল্পটা সম্পর্কে জানতে চাই। আচ্ছা, স্লেভ কুইন এর মূল বিষয়টা হলো এই 2013-র পরে স্যার যখন মারা যান, অ্যাকচুয়ালি আমার আর বাংলাদেশে থাকার আর তেমন কোনো রিজন থাকে না। তো ওইখানে যাওয়ার আগে আমি বেশ কিছু কাজ করছিলাম, তার মধ্যে একটা কাজ ছিল আমি একটা ডকুমেন্ট্রি করেছিলাম শিশুশ্রমের উপরে। শিশুশ্রমের উপরে একটা কাজ করতে গিয়ে ঘটনাক্রমে আমি আর আমার সাথে একজন সুইডিশ জার্নালিস্ট ছিলেন, ওনার নাম লেনা শেরমান, খুব বিখ্যাত জার্নালিস্ট সুইডেনে, ওই ব্রথিলে চলে যাই। ওইখানে গিয়ে আমি জীবনে ফার্স্ট টাইম আর কি একটা জিনিস আবিষ্কার করি, একটা 12 বছরের একটা মেয়ে, ওইখানে আরও এই সেই মেয়ে যে বয়সে মেয়ে আছে, 12 বছরের একটা মেয়ে আগে গার্মেন্টসে চাকরি করতো, কিন্তু যখন ইউরোপিয়ান যে ভ্যালুজটা আসলো যে তারা কোনো শিশু শ্রম চায় না, তখন ওই মেয়েটা ওইখান থেকে তার চাকরি চলে যায়। যেদিন চাকরি চলে যায় ওই দিনই ওই মেয়েটা মাজারের খামাখা ঘুরতেছিল, খিচুড়ি, ফ্রি খিচুড়ি খাইতে যায়। ওইখানে তাকে ওই ব্রথেলের এক সর্দারনি কি বলে খিচুড়ির সাথে সামথিং কিছু মিশিয়ে খাইয়ে বেহুশ করে ফেলে, তারপর ওকে নিয়ে ওই দৌলদিয়া ব্রথেলে সেল করে দেয়। তো আমার সুইডিশ জার্নালিস্টটাকে দেখে আমি প্রায় 2 সপ্তাহ লাগায় ওই মেয়েটার মা বাবাকে খুঁজে, বাবার নাই, মেয়েটার মা মারা গেছে, বাবা মারা গেছে, মাকে খুঁজে বের করি, ওর মাকে নিয়ে পুলিশে নিয়ে গিয়ে ওই মেয়েটাকে উদ্ধার করি। এই পুরো কাজটা করার সময় মাঝে মাঝে আবার আমি আমার মোবাইল দিয়ে কিছু ভিডিও করে রেখেছিলাম ইয়েগুলোর জন্য। সো আমি যখন 2013-তে ফেরত যাই সুইডেনে গিয়ে আমি এটা এডিট করি, করে আমি 2টা ফেস্টিভ্যালেই পাঠাই। খুব সাউন্ড কোয়ালিটি ভালো না মোবাইল থেকে, সাউন্ড ছবিও ভালো না, কিছু না, কিন্তু যে 2টা ফেস্টিভ্যালে পাঠাই, একটা হলো হলিউড ফিল্ম ফেস্টিভ্যাল আর একটা হলো সান ফ্রান্সিসকো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল, 2টাতেই এটা আসে, নমিনেট হয় এবং সান ফ্রান্সিসকো থেকে সে জুরি অ্যাওয়ার্ড পেয়ে যায়। সো এটা যখন পেয়ে যায় বিকজ অফ, তখন যে স্টোরিটা খুব স্ট্রং, তখন আমার ভিতরে একটা স্বপ্ন তৈরি হয় যা এই স্টোরিটা আমাকে বড় পর্দায় বলা উচিত। পৃথিবীতে যে কয়টা দেশ বাংলাদেশের জনগণের উপরে টাকা আয় করছে, প্রফিট নিচ্ছে, সুইডেন ওয়ান অফ দ্যাম, ওয়ান অফ দ্যাম। এই জিনিসটাকে আমি স্ট্রং করছি আমার ভাবনায় যে এই জিনিসটা নর্মাল সুইডিশদের জানা উচিত, যে তারা আমাদের দেশে একটা এসে ভ্যালুজ দিয়ে দিল, তোমাদের চাইল্ড ওয়ার্কার থাকতে পারবে না, ওকে ফাইন, তোমরা তো তাদের শিক্ষা, তাদের ইকোনমিক্যাল অবস্থা থেকে এসে আমাদের উপরে চাপাই দিছে, কিন্তু আমার দেশে এই 12 বছরের মেয়েটা যদি কাজ না করে তার বাবা মা তাকে খাওয়াইতে পারছে না, কী করবে, সরকারেরও তাকে অ্যাফোর্ড করার কিছু নাই, সে কোথায় যাবে, এই দায়িত্বটা দিচ্ছে না। সো আমার অ্যাজ এ হিউম্যান আমি দেখি যে ইফ ইউ আর ইম্পোজিং সামথিং অন মি দেন ইউ শুড টেক সাম রেসপন্সিবিলিটি টু, রাইট, ইট বিলং, বাট দে আর নট ডুইং দিস। সো এই কোশ্চেনটাই আমি তুলি, তোলার পরে আমি এই স্ক্রিপ্টটা করি, আমি একটা ফিচার ফিল্ম করতে চাচ্ছি। সো তারা আমার কাছ থেকে আমার কাজটার কী ফ্লেভার হবে ওইটা জানতে চাইছে। তো আমি পুরো স্ক্রিপ্টটা না, কয়েকটা দৃশ্য ওই স্ক্রিপ্ট থেকে আমি শ্যুট করেছি এখানে, যাদের নিয়ে করেছি এরা সবাই মানে আমি শুধু ভালো অভিনেতা অভিনেত্রী করেছি, ফাইনাল কাস্টিং কেউ না, ফাইনাল কাস্টিং করবে একজন কাস্টিং ডিরেক্টর যে অ্যাকচুয়ালি এই ইয়াটা বুঝে ভালো, যে কার কে কোন ক্যারেক্টারে মানাবে, ওটা আমার টিমের সাথে আসবে। সো আমি এই শ্যুটটা করেছি,
এখন আশা করছি আমি যাব এটা এডিট করব দেখব এই তো ভাইয়া দেশের গল্পটাকে যে বাহিরে দেশের বাহিরে যে আপনি প্রকাশ করতে চাচ্ছেন মানুষের কাছে তো এই আইডিয়াটা কবে থেকে আসলো এটা জানতে চাচ্ছি ইউরোপে আমাদের কাপড় পড়তেছে আমাদের ফুড খাচ্ছে সো ওদের আমাদের গল্পের প্রতিও সমপরিমাণ আগ্রহ আছে যেটা করতে হবে সেটা হলো গিয়ে ওদের মতো করে ওদের কাছে প্রেজেন্ট করতে হবে লাইক যে কোনো যে সুইডিশ ব্র্যান্ডগুলো যেখানে এসে কাজ করে ওদের যে এই ফাংশনগুলো ডিজাইনটা আসে কিন্তু সুইডেন থেকে টেকনোলজি আসে সুইডেন থেকে অ্যাডমিনিস্ট্রেশন আসে সুইডেন থেকে এইখানে জাস্ট এটা মেক হয় সেম থিওরিটাই আমি অ্যাপ্লাই করার চেষ্টা করছি যাতে আমি মেইন স্ট্রিমে সুইডেনের মেইন স্ট্রিমে আমার দেশের গল্প চালাইতে পারি নট এজ এ বাংলাদেশি মুভি ইট উইল বি আ সুইডিশ মুভি খুঁজি দেখি শিখি গ্রামীণফোন 4G-তে এখনই গ্রামীণফোন ভাইয়া আপনি হচ্ছে আমি যদি পেছনের দিকে যেতে চাই আপনি আইটি সেক্টরে ছিলেন আইটি নিয়েই পড়াশোনা করেছেন কিন্তু ওখান থেকে কিভাবে একজন ডিরেক্টর একজন প্রোডিউসার কিভাবে হুমায়ুন আহমেদ আর কিছু না অ্যাকচুয়ালি ব্যাপারটা হয়েছে এটা 2005-2006 তখন আমি মেন্টালি খুব ডিস্টার্ব ছিলাম স্যারের সাথে মিট করতে আমি দেশে আসি বহু কাহিনী টাহিনী করে স্যারের সাথে মিট হয় এবং লোকটাকে আমার এত ভালো লাগে এবং সামহাও উনিও আমাকে খুব পছন্দ করলেন আমাদের ইয়াটা প্রথমেই খুব ভালো জমে গেল তখন আমার মনে হলো যে এই লোকটার আশেপাশে আমার থাকা দরকার আমি বললাম যে সামহাও আমি একটা কিছু করতে চাই যাতে আপনার আশেপাশে থাকতে চাই আমার সুইডেন ভালো লাগছে না সে বললো অভিনয় করো হ্যাঁ আমার সাথে থাকো নাটক অভিনয় টভিনয় করো ইয়ে করো আমি বললাম যে স্যার আমি অভিনয় করতে চাই না অ্যাকচুয়ালি আমার খুব একটা কেমনের সামনে দাঁড়াইতে আমার আমি খুব একটা কমফোর্টেবল না তাহলে এই টেকনিক্যাল কিছু শিখো আমার ফিল্মে আমি তো এই ফিল্ম টিল্ম বানাই এটার সাথে থাকতে হলে এগুলো শিখো তখন আমি সুইডেনে গিয়ে স্কুল খুঁজি স্টকহোম ফিল্ম স্কুল পাই যে ওইখানে আমি ভর্তি হই তার পরীক্ষা দিতে হয় পরীক্ষায় আমি চাকরি ছেড়ে দিয়ে ফিল্ম স্কুলে ভর্তি হয়ে যাই সো ওইখানে 2 বছর লেখাপড়া করি এই টাইমে স্যার আবার 2 বার সুইডেনে যায় আমার এখানে বেড়াতে আচ্ছা তারপরে 2008 সালে আমার ওই ফিল্ম স্কুল যেদিন শেষ তারপরের দিনই আমি এখানে চলে আসছি এসে স্যারের বাসায় উঠছি স্যারের বাসায় থাকছি আমি প্রায় 6-7 মাস ওইটা থাকতে থাকতে তখন আমি এই ফ্ল্যাটটা কিনি ভাইয়া একটা আপনি আমাকে একটা জিনিস দেখিয়েছিলেন হুমায়ুন আহমেদ স্যার আপনাকে গিফট ও রাইট সেটা দেখতে চাই একটু ইয়েস ইয়েস এটা হলো এটা এটা আমার খুব প্রিয় একটা জিনিস এটা হলো গৌতম বুদ্ধ স্যারের সাথে বুদ্ধের ফিলোসফি নিয়ে আমি অনেক কথা বলতাম সো ওইখান থেকে স্যার আমার এক জন্মদিনে আমার অ্যাকচুয়ালি মনে নেই কোন জন্মদিন একটা বিশেষ জন্মদিনে হঠাৎ করে আমার এটা দিয়ে বলতেছে তোমার জন্য একটা জিনিস আছে প্যাকিং করে বের করছে এটা নেপাল থেকে আনা সে উনি আমাকে এনে দিচ্ছেন উনি আসলে মানে প্রিয়জনের পছন্দটাকে খুব গুরুত্ব দিতেন খুবই গুরুত্ব দিতেন এবং ওনার যাকে ভাল লাগতো তাকে মানে রিয়েলি রিয়েলি ভালোবাসাটা শো করতেন খাইতে বসলে সবসময় উনি খাবার ঢেলে দিতেন এটা নাও ভালোটা আগে দেওয়া যে আমাদের যে কালচারাল যে জিনিসটা এগুলো খুব মেনটেন করতেন খুব সিম্পল একজন বিউটিফুল মানুষ ছিলেন খুব সুন্দর একজন মানুষ ছিলেন আচ্ছা যদি বলি যে দেশে কাজ করাটা স্যার নেই দেখেই কি করা হচ্ছে না নাকি ইয়ে অবভিয়াস না আমি স্যার থাকলে হয়তো আরও ফাইট দিতাম থাকার চেষ্টা করতাম বেসিক্যালি ইকোনমিক্যাল মানে আমি আমার লাইফ স্ট্যান্ডার্ডে আমি যে টাকাটা আমার দরকার ওই টাকাটা বাংলাদেশের থেকে আমি আয় করতে পারি না এটাই অ্যাকচুয়ালি প্রধান কারণ এমনি পরবর্তীতে কি দেশকে নিয়ে আপনি তো দেশকে নিয়ে কাজ করছেনই দেশের গল্প নিয়ে কাজ করছেন কিন্তু দেশে কি কোনো সিনেমা বানানোর ইচ্ছা আছে কিনা দেশে মানে দেশের জন্য সবার জন্যই গল্প তো গল্পই গল্প যদি ভালো হয় বাট আমার প্রাইমারি টার্গেটটা হলো গিয়ে ওয়েস্টার্ন টার্গেটটা ওইখানে ওদের জন্য আমি যাতে ওই অডিয়েন্সটা আমি উইন করতে পারি ওই অডিয়েন্স উইন হলে দেশের অডিয়েন্স অটোমেটিক উইন হবে এখানে বিদেশি মুভি চলছে না অ্যাভাটার তো এখন লাইন ধরে মানুষ অ্যাভাটার দেখছে আপনার স্বপ্নটা অনেক বড় বড় কিনা জানি না যেহেতু আমি 30-35 বছর ধরে থাকি আমি যতই দেখতে বাঙালির মতো হই যাই হই আমার একটা অংশ কিন্তু সুইডিশ হ্যাঁ আমি 35 বছর ধরে থাকি ওদের সাথে উঠি ওদের সাথে বসি ওদের ভ্যালুজকে প্র্যাকটিস করছি
দীর্ঘদিন হচ্ছে সুইডেনেই থাকছেন, কিন্তু সুইডিশ কোনো মেয়ে না কেন, বাংলাদেশি কেন মেয়েকে প্রেমে পড়ছি, বাঙালি মেয়ে করব কি? আচ্ছা, বাংলাদেশ কি মানে বাংলাদেশই ভালো লাগে না সবকিছু? আমার কাছে অ্যাকচুয়ালি আমি একটু, যেমন আমি সুইডেনে থাকলাম আমি এখন পর্যন্ত সুইডিশ খাওয়া খাই না, কিন্তু পছন্দ করি না খাইতে। হ্যাঁ, আপনি থাকছেন সুইডেনে কিন্তু দেশকে কখনো ভুলতে পারেননি আসলে? আমার আমার মা বাবা সবাই তো আমরা একসাথে। আচ্ছা, আমার ঘরের ভিতরে ঢুকলে তো আমার মনে হবে না যে তুমি সুইডেনে আছো, মনে হবে বাংলাদেশ। আমার মার একটা লাইব্রেরি আছে বিশাল বড়, কয়েক হাজার বই। আচ্ছা, হ্যাঁ, বাংলা বই, সব বাংলা বই। হ্যাঁ, আমার ঘরের রান্নাঘরের গন্ধ আসতেছে মশলার বাঙালি গন্ধ আসতেছে, আমাদের ঘরে গেলে ওইখানে হয়তো বাংলাদেশের কিছু জিনিস দেখা যাবে, ফার্নিচার ফার্নিচার হয়তো ওদের, বাট প্যাটার্নটা, এই যে আমার বউ সালোয়ার কামিজ পরে থাকবে ঘরে, তো সে কখনো ইয়া পরবে না, হয় সালোয়ার কামিজ পরবে নয় শাড়ি পরবে। হুম, আমার বাচ্চাও এটা করবে, টিপ টুপ লাগায় ঘুরবে, এটা আবার বাইরে গিয়ে করে না। হ্যাঁ, ওইখানে আবার একটু উইয়ার্ড হইতে পারে, সব সময় করে না। বাংলাদেশের সিনেমার মানে কতটুকু ইমপ্রুভ হচ্ছে সামনে? আপনি কি স্বপ্ন দেখছেন? আমি তো, আমি একটা নিউ একটা আপরাইজিং টিম উঠতেছে কিন্তু, হ্যাঁ, এবং এরা দখল করতেছে। ফারুকি চমৎকার চমৎকার কাজ করতেছে, অমিতাভ বিউটিফুল কাজ করতেছে, সুমন নামে আমাদের জুনিয়র এক ছেলে একটা কাজ করলো, হাওয়া খুবই ভালো কাজ করছে, সাদ নামে ওরা অবশ্য আমি পার্সোনালি চিনি না, ওর মারিয়াম নূর আমি দেখে মুগ্ধ হয়েছি, একটা আলাদা প্যাটার্ন তৈরি হচ্ছে। হ্যাঁ, আপনার সাথে কথা বলে আসলে খুবই ভালো লাগলো, আর আশা করবো যে আপনি বারবার বাংলাদেশে খুব তাড়াতাড়ি আবার চলে আসবেন, ইনশাআল্লাহ ফিরবেন, বাংলাদেশে আসবেন এবং বাংলাদেশের গল্প নিয়ে আপনি কাজ করবেন, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ভাইয়া আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ।